সুন্দরবনে জোড়া বাঘের কবলে 20 ঘন্টা অবরুদ্ধ ছিলেন বনরক্ষী কর্মীরা। চান্দেশ্বর ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শুক্রবার শরণখোলা রেঞ্জের চান্দের খোলা এলাকায় টহল ফাঁড়ির আঙ্গিনায় একসাথে দুটি রয়্যাল বেঙ্গল টাইগার দেখা দেয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। পরে শনিবার সকালে বাঘ দুটি জঙ্গলে ফিরে যায়। বন বিভাগের ধারণা, প্রজনন মৌসুম হয় বাঘ দুটি একসাথে হয়েছে।